প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রিয়ারেঞ্জ নিয়ে। সেটা হচ্ছে দ্য ওয়াইফ অফ সক্রেটিস, অর্থাৎ সক্রেটিসের স্ত্রী। সক্রেটিস হ্যাড আ ওয়াইফ, সক্রেটিসের একজন স্ত্রী ছিল, হু ইউজ টু লস হার টেম্পার অন দ্য স্লাইটেস্ট এক্সকিউজ, যে খুব অল্পতেই অনেক রাগান্বিত হতো, রাগটা নিয়ন্ত্রণ করতে পারত না। শি ট্রাইড হার আটমোস্ট টু ইরিটেট সক্রেটিস, সে সর্বোত্তম চেষ্টা করত বা করেছিল সক্রেটিসকে রাগানোর জন্য বা বিরক্ত করার জন্য। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ বিকেম মোর ফিউরিয়াস দ্যান এভার, একদিন তার স্ত্রী অনেক বেশি পরিমাণে রাগান্বিত হয়েছিল অন্য দিনের তুলনায়। অ্যান্ড বিগেন টু ইনসাল্ট সক্রেটিস, এবং সক্রেটিসকে অপমান করা শুরু করলো। শি স দ্যাট, সে দেখলো যে সক্রেটিস ওয়াজ নট পেইং হিট টু হার, সক্রেটিস তার কথার কোনো কর্ণপাত করছে না। শি বিকেম মোর ফিউরিয়াস দ্যান ইভেন বিফোর, সে অনেক বেশি পরিমাণে রাগান্বিত হলো, এমনকি আগের চেয়েও বেশি। অ্যান্ড বিগেন টু ইনসাল্ট সক্রেটিস, এবং সক্রেটিসকে অপমান করা শুরু করলো। সক্রেটিস ওয়েন্ট আউট, সক্রেটিস বাহিরে চলে গেল, অ্যান্ড স্যাট, এবং বসল অন দ্য ডোর স্টেপ অফ হিজ হাউস, তার বাসার যে দরজা ছিল তার চৌকাঠের উপরে। লুকিং আউট, বাহিরে তাকিয়ে থাকলো অন দ্য পাবলিক স্ট্রিট, রাস্তা দিয়ে যে লোকজনগুলো যাচ্ছিল তাদের দিকে। শি ওয়েন্ট আপ টু হিম, উঠে সে তার কাছে চলে গেল, অ্যান্ড পোর্ড মাচ ওয়াটার ওভার হিম, এবং তার উপরে অনেক পানি ঢেলে দিল। অর্থাৎ তার ওয়াইফ, স্ত্রী তার কাছে গেল এবং তার শরীরের উপরে অনেক পানি ঢেলে দিল। দ্য পাসার্স বাই স ইট, পথিকরা এটা দেখল, অ্যান্ড ওয়ার মাচ অ্যামিউজড অ্যাট দ্য ইনসিডেন্ট, এবং ঘটনা দেখে তারা অনেক বেশি পরিমাণে কৌতূহল হলো বা আনন্দিত হলো। সক্রেটিস সেইড, সক্রেটিস বলল, আই ওয়াজ এক্সপেক্টিং দিস, আমি এটা আশা করছিলাম, আফটার থান্ডার কামস রেইন, কারণ বজ্রপাতের পরে বৃষ্টি হয়, আমি এটা আশা করছিলাম। সক্রেটিস বিলিভ দ্যাট, সক্রেটিস বিশ্বাস করত যে অ্যান অ্যাংরি ম্যান, একজন রাগান্বিত ব্যক্তি, ইজ মোর অফ আ বিস্ট দ্যান আ হিউম্যান বিং, অর্থাৎ একজন রাগান্বিত ব্যক্তি মানব জাতির চেয়ে পশুর যে বৈশিষ্ট্যটাই বেশি থাকে। ওকে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও এবং বেশি বেশি শেয়ার করো। থ্যাংক ইউ।